আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে কিছু ড্রেসের কালেকশন নিয়ে আসলাম আপনাদের মাঝে, আর এগুলো কিন্তু আমরা বাসায় পরার জন্য কিনেছিলাম। আমরা মানে একই রকমের থ্রি পিস তিনটা নিয়েছি, আর একটা আমার জন্য, একটা আমার ছোট বোনের, আর একটা আমার ভাইয়ের মেয়ের জন্য আর কি। তো লাল আর সাদার ভিতরে থ্রি পিসটা কিন্তু দেখতে মোটামুটি ভালোই লাগে, আর একদম কটনের, যেহেতু গরমের ভিতরে সুতি কাপড়ের কোনো বিকল্প নেই এর জন্য আর কি। তো কামিজটা হচ্ছে এরকম, আর এরপরে লাল এক কালারের আর কি সালোয়ার, আর এর ওড়নাটা হচ্ছে যে এরকম। আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে। টিভিসগুলো কিন্তু ভালোই লাগে সবসময় ইউজ করার জন্য, বেস্ট। তো এটা আর একটা ডিজাইনের, এটা বল প্রিন্টের মতো কামিজের ডিজাইনটা আর কি, একদম ফুল রেড কালারের ভিতরে। আর এটা হলো ওড়না, ওড়নাগুলো একই রকম দেখতে প্রায় ডিজাইনটা, আর এটা সালোয়ারও একরকম লাল কালারের আর কি। তো এরপরে এটাও একটা বুটিক্সের কাজের থ্রি পিস, এটাও কটনের থ্রি পিস, 100% কটনের। তো এটা যে আমি হাত দিয়ে ধরে দেখতেছিলাম আর কি, এটা সম্পূর্ণ হাতে করা কাজ সুতা দিয়ে, আর এখানে কিন্তু ডলার ওয়ার্কের কাজ করা আছে। আর কামিজের সামনের সাইডটা হচ্ছে এরকম নিচের দিকে কাজ করা, আর উপরের দিকেও এভাবে হালকা কাজ করা আছে সুতোর সাথে, ছোটো ছোটো চুমকি পাথরের যেটা বলি আর কি। তো এটা হলো কামিজের পিছনের সাইড, আর এখানে এটা হলো হাতার জন্য আলাদা করে রাখা কাপড়। তো এই থ্রি পিসগুলো কিন্তু ফ্রি সাইজের, যে কেউই তৈরি করতে পারবে। আর এই থ্রি পিসটা অন্য কিন্তু চার সাইডে সুন্দর করে কুশি কাটার কাজ করা আছে। থ্রি পিসগুলো দেখতেও যেমন সুন্দর কালারফুল, আর পরতেও অনেক বেশি আরামদায়ক, কারণ ফুল সুতি কাপড়ের আর কি। তো এই থ্রি পিসটার সালোয়ারটাও হচ্ছে লাল রঙের। এরপর দেখাচ্ছি আর একটা বাটিকের থ্রি পিস, এই থ্রি পিসটা অসম্ভব রকম সুন্দরের, মেরুন কালার, ব্ল্যাক কালার, আর হচ্ছে ক্রিম কালার যেটা বলি আর কি, হালকা হলুদের কালারটা। তো ওড়নাটা আমি আগে দেখিয়ে দিয়েছি, এখন আমি কামিজের কাপড়টা একটু দেখাচ্ছি। এটা হলো সামনের সাইডের, আর এরকম সুন্দর গোল করে ডিজাইন করা আছে কামিজের মাঝখান থেকে, আর এটাও কিন্তু সম্পূর্ণ হাতের কাজের, বুটিক্সের কাজ করা, ডলার ওয়ার্ক করা আছে, তারপরে সুতোর কাজ করা আছে। তো এই থ্রি পিসটা কিন্তু দেখতে অনেক অনেক বেশি সুন্দর। এটা হলো পুরোটা সামনের সাইডে, আর এটা হলো পিছন সাইডের, কামিজের পিছন সাইডে, আর আদার সাইডে এরকম হবে, এদিকেও প্রিন্ট করা আছে। আর দেখুন ইয়ার্স, কাপড়টা কিন্তু খুবই পাতলা টাইপের আর কি, গরমে পরার জন্য অনেক বেশি আরামদায়ক। আর এই যে পিস্টার সালোয়ারটা হচ্ছে ব্ল্যাক কালার। তো ভিউয়ার, যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।